আসসালাম আলাইকুম আজকে নিয়ে এসছি কদবেল নিয়ে জেনে নিন কদবেলের উপকার গুণাগুণ ও সাতটি কোন সাতটি রোগের ঔষধ দেশি ফল কদবেলে রয়েছে নানা পুষ্টিগুণ টক স্বাদের এই ফলের খাদ্য শক্তি কাঁঠাল ও ও পেয়ারা সমান আমিষের পরিমাণ একটি আনারসের চেয়েও সাড়ে তিন গুণ কাঁঠাল দ্বিগুণ লিচুর চেয়ে তিন গুণ আমলকি ও আনারসের চেয়ে প্রায় চার গুণ বেশি শক্ত খোসায় আবৃত ভিটামিন সি সমৃদ্ধ মৌসুমি এই ফল মূলত স্বাদের জন্যই খাওয়া হয় তবে পুষ্টিগুণ বিচারে কত সত্যি অন্য অন্যান্য আসুন জেনে নেওয়া যাক কদবেলের সাতটি গুণাগুণ এক রক্ত পরিষ্কার করে কথবেলের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে বুক গুড় বা মিষ্টির সঙ্গে কথবেলের মিশিয়ে খেলে শরীরের শক্তি বাড়ে এবং রক্ত স্বল্পতা দূর হয় দুই পেট ভালো রাখে কতবেলে রয়েছে নামক উপাদান যা দীর্ঘস্থায়ী ডায়রিয়া ও পেটে ব্যথা ভালো করে মধু দিয়ে মাখিয়ে খেলে দূর হয় তিন ডায়াবেটিস প্রতিরোধ করে কটবেলের খনিজ উপাদান ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ডায়াবেটিস এর আয়ুর্বেদিক চিকিৎসায় কদবেলের ব্যবহার হয় তার কিডনি সমস্যা দূর করে কর্বেল উদ্ভিদ ও মূত্রবর্ধক হিসেবে ব্যবহার করা হয় আয়ুর্বেদের শাস্ত্রে এই ফল নিয়মিত খেলে কিডনি সুরক্ষিত রাখে প্রাচীন ভারতীয় চিকিৎসা বিদ্যালয় কিডনি সমস্যা দূর করার জন্য সেরা প্রাকৃতিক ঔষধ হিসেবে ব্যবহার করতো কর্বেল ফলটি যকৃত ও রি জন্য বিশেষ উপকারী। পাঁচ পেপটিক আলসার ভালো হয়। কদবেলের পাতায় রস পানির সঙ্গে নিয়মিত পান করলে পেপটিক আলসার দূর দূর হয়। আলসারের ক্ষত সারাতে তাজা কদবেলের বেশ কার্যকারী ছয় কোদবেল ব্রন ও কাসা কোদবেলের রস মুখে বেশ উপ শ্বাসকষ্টের রোগের কতবেলের কতবেলের পাতার উম নির শ্বাসকষ্টের চিকিৎসা কার্যকারী ভূমিকা পালন করে দুধ চিনি সঙ্গে কটবেলের পাতা মিশিয়ে খেলে ধরনের খাদ্য তৈরি হয় এই রস শিশুদের পেটে ব্যথার চিকিৎসার চমৎকার আছে যেসব খাদ্য শক্তি একশো গ্রাম কটবেলে রয়েছে প্রতি একশো গ্রাম কটবেলের পুষ্টিগুণ পানীয় অংশ পঁচাশি দশমিক ছয় মিলিগ্রাম খাদ্য পদার্থ দুই দশমিক দুই মিলিগ্রাম খাদ্য শক্তি আমিষ তিন পাঁচ মিলিগ্রাম চর্বি শূন্য দশমিক এক মিলিগ্রাম শর্করা আট দশমিক ছয় মিলিগ্রাম ক্যালসিয়াম পাঁচ দশমিক নয় মিলিগ্রাম লোহ শূন্য দশমিক ছয় মিলিগ্রাম ভিটামিন দশমিক আশি মিলিগ্রাম গ্রামের শক্তির উপাদান ক্ষমতা উনপঞ্চাশ কিলো ক্যালোরি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে জানার সুযোগ করে দিন